কথাটির অর্থ হলো আমাদের সকলার মাঝারে যে জীবাত্মা আর যে পরমাত্মা আছে, এই জীবাত্মা এবং পরমাত্মার মিলনের নামটাই হলো রাস। অর্থাৎ ভক্ত আর ভগবানের মিলনের অপর নাম হলো রাস। তবে এই রাস কথাটি তিনটি অক্ষর যুক্ত করে আমরা উচ্চারণ করি, র, আকার, দন্তার সাথে হয় রাস। এই তিনটি অক্ষরের মধ্যে আমরা যদি মাঝখানের আকারটি কেটে বাদ দিই তাহলে হবে রস, তাই না? এই রসটি হল ভগবান শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু এই আমাদের পার্থিব জাগতিক জগৎ মাঝারে নিয়ে এসেছে কলিযুগে। এই রসটি কি রস বললেন, অপ্রাকৃত জাগতিক জগতের সেই হরিনাম কৃষ্ণ নামের রস। যে রসটি জগতের কোনো একজন ভক্ত যদি আস্বাদন করতে পারে জগতে, তার আন কোনো পিপাসা বলতে আর থাকে না। শুধু পিপাসা নয় বাবা, জন্ম ধন্য হয়, ধন্য হয় এই সাধের দুর্লভ জন্মটা, ভবে আসা যাওয়াটাও তার সার্থক হয়। তো এই রসের মধ্যে যে আকারটি ছিল, এই আকারটি তত্ত্বজ্ঞ বললেন জীবের কল্যাণের লাগি, মিস্তারের লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলো শ্রী গুরু রূপ ধরি। তাহলে রসের মাঝখানের যে আকার, এই আকারটি হলো জগতে আমাদের সৎগুরুর চরণ। গুরুর কৃপা না হলে গোবিন্দের কৃপা হয় না, আর গোবিন্দের কৃপা পেতে চাইলে আগে গুরুর চরণ আশ্রয় করতেই হবে আমাদের। তাই এই রস এবং রসের মাঝখানে গুরুদেবের চরণ আশ্রয় করে রসটিকে আমরা আস্বাদন করব। তো বাবা, লীলাটি পরিবেশন করতে গিয়ে আমার অনেক কথায় সুরে তালে ভুল ত্রুটি রসাভাস ত্রুটি বিচ্ছুতি ঘটবে, কেননা আমি একজন অধম অক্ষম বিদ্যা বুদ্ধিবিহীন ভজনে অযোগ্য দেহ। আজকের এই আসরটাঙ্গনে দাঁড়িয়েছি আপনাদের চরণের কৃপায়। আপনারা কৃপা করে আমাকে যতটুকু বলাতে সক্ষম করবেন আমি কেবল ততটুকুই বলতে পারব। তাই আপনাদের চরণে আমার আবারও রইল সহস্র সহস্র শত 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 কোটি বার প্রণাম। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ বৃজানন্দ গৌর হরি হরি হরি। বৃন্দাবন আ
যমুনার ভাব সুর সুর ধ্বনিরে গড়িল রে ধ্বনি রে করিল রে গৌরের মনে পড়ে গেল গেল রে আমার গৌর জন্ম মনে পড়ে গেল রে ওই না বৃন্দাবনে
পরে গঙ্গার কোলিনে দাঁড়িয়ে আছে,
কিন্তু ভগবানের অন্তরে মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের পূর্বলীলা রাসলীলার কথা। ভগবানের অন্তরে আজকে উদয় হয়েছে সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা রাসলীলা। ভগবান রাসলীলাটি স্মরণ করে ষোড়ধ্বনির গঙ্গার কুলিনে দাঁড়িয়ে বৃন্দাবনের ভাবে ভাবান্বিত হয়ে ষোড়ধ্বনিকে যমুনা মনে করে ডাকছেন। ভগবান ষোড়ধ্বনিকে যমুনা মনে করে ডাকছেন কেমন করে? ভগবান আমার ষোড়ধ্বনির গঙ্গার কুলিনে দাঁড়িয়ে ষোড়ধ্বনিকে ডেকে ডেকে বলছেন, যমুনা যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা রূপের হাতে বেকায়লি কান্তমণি, ওজর বিষয় তটে রূপের হাতে বেকায়লি কান্তমণি, ওজর বিষয় তটে রূপের হাতে মনি যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা ওরে কোথায় ছাড়ো চন্দ্রাবলি, ওরে কোথায় বাসে জল গেলি, কোথায় চারু চন্দ্র বলিয়া কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্র বলি ওরে কোথায় বাসে জল কেলি, আরে কোথায় চারু চন্দ্র বলি কোথায় বাসে জল কেলি, সোরাজ বিহারি বংশীধারি বামে লয়ে রাই কিশোরী, সোরাজ বিহারি বংশীধারি বামে লয়ে রাই কিশোরী, যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা
এই কি সেই যমুনা প্রবাহিনী যার বিশাল তটে রূপের হাটে বিকাইছি কান্তমণি এই কি তুই সেই যমুনা যমুনা কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বা সেই জলকেলি এসো রাজবিহারী বংশীধারী বামে লয়ে রায় কিশোরী যমুনা এই কি তুই সেই যমুনা ও যমুনা আয়না যমুনা বাবা সেই বৃন্দাবনের যমুনা 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 যদিও বা নদিয়াতে না আসে কিন্তু ভগবান মনে করলেন এই আমার সেই যমুনা কোথায় বলুন তো বাবা হ্যাঁ যে ভক্তের আছে কৃষ্ণ ভক্তের নমুনা বাবা সেই তো যমুনা হ্যাঁ যার হৃদয় মন্দিরে কৃষ্ণ ভক্তের নমুনা প্রভু দেখলেন দর্শন করলেন ভগবান বললেন এই তো এরাই আমার সেই যমুনা এসো যমুনা তোমরা আমার নিকটে এসো আমার পক্ষে এসো দেখুন বাবা ছোট্ট একটি কথা বলি কথাটা না বললে আমার অপরাধ হয়ে যাবে এই যে ভগবানের লীলা অষ্টপ্রহর ব্যাপী চলছে লীলার শেষ পর্যায়ে শেষ প্রান্তে আমরা শেষ লীলাটি লয়ে দাঁড়িয়েছি ভগবান কিন্তু প্রত্যেকটি লীলাতে প্রত্যেকটি শাস্ত্রে প্রত্যেকটি গ্রন্থে ভক্তগণকে ভক্তি শিক্ষা দান করছেন ভগবান কিন্তু সদাই ভক্তকে পাওয়ার জন্য কাঁদছে আচ্ছা বাবা বলুন তো ভগবান কি ইচ্ছে করলে আপনাদের মতো ভক্তকে নিকটে নিতে পারত না বাবা নিশ্চয়ই পারত তাহলে ভগবানকে কাঁদতে হবে কেন আপনাদেরকে পেতে ভগবানকে এত কষ্ট করতে হবে কেন ভগবান বললেন নিজে আচরিয়ে ধর্ম আমি জীবের এসে খাই নিজে আচরণ না করলে জীবকে শিখানো না যায় হ্যাঁ ভগবান নিজেই আচরণ করলেন ভক্তকে পাওয়ার জন্য কাঁদলেন কেন তোমরাও কাঁদো আমাকে পেতে কাঁদো কিন্তু দেখুন আজকে হয়তো আমার ভগবানের কথাটি মনে নেই ভুলে গেছে কিন্তু যেদিন মাতৃগর্ভে সপ্তম মাসে পড়েছিলাম সেদিন কিন্তু ভগবানকে ডেকেছিলাম প্রভু এই জঠর যন্ত্রণা জ্বালা আমার প্রাণে আর সয় না প্রভু প্রভু এই অন্ধকার কারাগার মাঝারে আমি আর রইতে পারছি না প্রভু তুমি আমায় কৃপা করো আমায় মানব জনম বন্ধব জনম দিয়ে পাঠাও আমি কথা দিলাম প্রভু আমি মানব জনম দুর্লভ জনমে গিয়ে সুন্দর পৃথিবীতে গিয়ে আমি তোমার নাম গুণ কীর্তন আমি তোমার চরণের সেবক হব আমি তোমার চরণের দাস হব আমি কথা দিই ভগবান আমাদের প্রত্যেকটি জীবকে কৃপা করে জগতে পাঠিয়েছে বাবা ভগবানের কৃপায় জগতে রয়েছে কিন্তু যে কথাটা ভগবানকে দিয়ে এসেছি সেই কথাটা ভুলে গেছে ভুলে রয়েছে হ্যাঁ তো ভগবান বললেন তোমরা যে আমাকে ভুলে আছো ভুলে